আসসালামু আলাইকুম। ভোকাবুলারি এমন একটি বিষয় যেটি নিয়ে আমাদের প্রাত্যহিক জীবনে সমস্যা লেগেই থাকে। সেই ছোটবেলা থেকে আমাদের ভোকাবুলারির ভয়টা শুরু হয়, সেটা একদম বিস্তারিত হয় ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে গিয়ে, চাকরির পরীক্ষা পর্যন্ত এই ভয়টি আমাদের পিছনে লেগেই থাকে। এমনকি অনেকে আছেন সারা জীবন ভোকাবুলারির ভয় যেন তাদের তাড়া করেই বেড়ায়। তো আজকের এই এপিসোডে আমরা ভোকাবুলারি নিয়ে শুরু করছি আমাদের চমৎকার সব ক্লাস। প্রথম ক্লাসে আমরা আজকে শিখব ইংরেজি বর্ণমালার সি অক্ষরগুলো দিয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে ভোকাবুলারিটি আলোচনা করছি সেটি হচ্ছে কোকোফোনাস। কোকোফোনাস শব্দের অর্থ বেসুরো বা কর্কশ। আমরা অনেক সময় বলি যে তার গলাটা অনেক বেসুরো বা তোমার গলাটা নাকি অনেক কর্কশ, এটিকে বলা হচ্ছে কোকোফোনাস। এটি দিয়ে আপনারা মনে রাখবেন। কোকোফোনাসের সিনোনিমগুলো কি চলুন জেনে নিই। কোকোফোনাসের সিনোনিমগুলো হচ্ছে হার্শ মানে আমরা জানি যে অনেক কঠোর। তারপরে আরেকটা থাকতে পারে ডিসকর্ডেন্ট। ডিসকর্ডেন্ট শব্দের অর্থ বেসুরো। আমরা জানি আমাদের গলার যে কণ্ঠস্বরের ব্যাপারটি আছে এটি ভোকাল কর্ড দ্বারা অনুপ্রাণিত হয়। তাহলে এই যে কর্ড বা সুরের অনুনরণ এটি যখন অনেকটা বিকৃত হয় সেটিকে বলে ডিসকর্ড, বা আপনি বলতে পারেন ডিসহারমোনিয়াস। অর্থাৎ হারমোনিয়াস মানে সুরালো আর ডিসহারমোনিয়াস মানে হচ্ছে বেসুরো। একটু আগে আমরা বললাম ডিসহারমোনিয়াস, এটার চেয়ে বেটার হয় ইনহারমোনিয়াস। সিরোনিমের ক্ষেত্রে আপনারা যেমন জানলেন, অ্যান্টোনিমের ক্ষেত্রে জাস্ট ডিস বা ইনটা কেটে দিলেই হচ্ছে হারমোনিয়াস। অর্থাৎ সুরালো গলাকে আমরা বলছি হারমোনিয়াস, বা আমরা বলতে পারি মেলোডিয়াস। মেলোডি আমরা জানি গানের একটা বিশেষ ক্লাসিফিকেশন হচ্ছে মেলোডি। তাহলে যেটা শুনতে অনেক আমাদের কানে স্বস্তিকর অনুভূতি দেয় সেটিকে বলে মেলোডিয়াস। তাহলে আমরা কোকোফোনাসের সিরোনিম এবং অ্যান্টোনিম সব কিছুই জানলাম। একটা সেন্টেন্স দিয়ে আমরা চলুন শিখে আসি। আমরা বলতে পারি দ্য ভয়েস অফ দিস ম্যান ইজ কোকোফোনাস। অর্থাৎ মানুষটির যে কণ্ঠস্বর সেটি অনেকটা বেসুরো বা কর্কশ। পরবর্তী যে ওয়ার্ডটা আমরা শিখব সেটি হচ্ছে ক্যালামিটাস। আমরা অনেকেই ক্যালামিটি শব্দের অর্থ জানি দুর্যোগ। তাহলে ক্যালামিটাস শব্দের অর্থ হচ্ছে দুর্যোগপূর্ণ অবস্থাকে বোঝায় হচ্ছে ক্যালামিটাস। এটিকে আমরা সিনোনিম হিসেবে বলতে পারি ডিজাস্ট্রাস। ডিজাস্ট্রাস এটি মানেও হচ্ছে দুর্যোগপূর্ণ। এর আরও সিনোনিম বলা যায় ক্যাটাস্ট্রফিক বা ডিভাস্টেটিং। এই শব্দগুলোর অর্থ দুর্যোগপূর্ণ বা বিধ্বস্ত অবস্থা। অ্যান্টোনিম হিসাবে আমরা বলতে পারি ফরচুন বা ফেভারেবল বা প্রমিজিং। এই শব্দগুলো এই ডিজাস্টারাস শব্দের একদম উল্টো অর্থটি বোঝায়। অর্থাৎ ডিজাস্টারাস মানে দুর্যোগপূর্ণ, আর ফেভারেবল বা প্রমিজিং মানে হচ্ছে অনুকূল। তাহলে আমরা বলতে পারি উই হোপ দ্যাট দিস ইয়ার উড বি লেস ডিজাস্টারাস ফর আস, মানে এই বছরটি আমাদের জন্য কম দুর্যোগপূর্ণ হোক, বা দ্য এনভায়রনমেন্ট অফ দিস ইয়ার ইজ লেস ডিজাস্টারাস, বা আমরা একটা সিনোনিম শিখলাম লেস ক্যাটাস্ট্রফিক। অর্থাৎ এই বছরের আবহাওয়া বা এই বছরের অবস্থা কম দুর্যোগপূর্ণ বা কম ধ্বংসাত্মক। পরবর্তী যে ওয়ার্ডটি আমরা শিখব সেটি হচ্ছে ক্যাপেশিয়াস। আমরা অনেকেই জানি স্পেশাস শব্দ বলতে আমরা অনেক বিস্তৃত বা অনেক বড় জায়গাকে বুঝি। ক্যাপেশিয়াস শব্দটিও ঠিক সেম অর্থটি প্রদান করে। অর্থাৎ আমরা একটা বাক্য বলতে পারি দিস টার্মিনাল অর দিস রুম ইজ ভেরি ক্যাপেশিয়াস। অর্থাৎ এই রুমটি অথবা এই টার্মিনালটি অনেক বড়। তো চলুন এর সিনোনিমগুলো আমরা জেনে নিই। এর সিনোনিমগুলো হচ্ছে রুমি, অ্যাম্পল, স্পেশাস। এই শব্দগুলো দ্বারা আমরা বুঝি যে জায়গাটি অনেক বড় বোঝাচ্ছে। এর অ্যান্টোনিমগুলো কোনগুলো হতে পারে। এর অ্যান্টোনিম হতে পারে ন্যারো, লিমিটেড, থিন। এই শব্দগুলো দ্বারা কি বোঝায়? এই স্পেশাস শব্দটির ঠিক উল্টো অর্থটি বোঝায়। অর্থাৎ আমরা ক্যাপেশিয়াস বা স্পেশাস শব্দটি দ্বারা অনেক বড় জায়গা বোঝালে ঠিক তার উল্টিটি হয় থিন বা ন্যারো বা লিমিটেড। আমরা বলতে পারি যে উই হ্যাভ লিমিটেড স্পেস হেয়ার। অর্থাৎ এখানে অল্প জায়গা আছে। আর আমরা ঠিক অপোজিটেই বলতে পারি উই হ্যাভ ক্যাপেশিয়াস স্পেস ফর ইয়োর অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ আপনাদের কোনো অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের যথেষ্ট জায়গা আছে। পরবর্তী যে ওয়ার্ডটি আমরা জানবো সে শব্দটি হচ্ছে ক্যাপিচুলেট। ক্যাপিচুলেট শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা বলতে আমরা কি বুঝি? মিলিটারি যদি আত্মসমর্পণ করে আমরা বলি সারেন্ডার বা ডিফিট। এই শব্দগুলো দ্বারা বোঝায় আত্মসমর্পণ করা। কিন্তু আত্মসমর্পণ শুধুমাত্র মিলিটারিলি নাও হতে পারে, এটি রাজনৈতিকও হতে পারে। আমরা সিনোনিম জানলাম, এখন আমরা অ্যান্টোনিম জানবো এবং একটি সেন্টেন্স দিয়ে উদাহরণটি শিখব। এর অ্যান্টোনিমগুলো হচ্ছে রেসিস্ট, অপোজ, রিপেল। তাহলে আমরা একটা সেন্টেন্স দিয়ে চলুন শিখে আসি। এরকম হতে পারে যদি সরকার কোনো টেরোরিস্ট গ্রুপের অন্যায় দাবির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, ধরুন তারা কাউকে গুম করে রেখেছে বা কাউকে তারা
তাদের কাছে অবরুদ্ধ করে রেখেছে। তখন সরকার বাধ্য হয়ে সে যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তাহলে তাদের দাবি মেনে নিতে বাধ্য হলো। তাহলে এমন হতে পারে, দ্য গভর্নমেন্ট ইজ ফোর্সড টু ক্যাপিচুলেট টু দ্য টেরোরিস্ট গ্রুপস, অর্থাৎ গভর্নমেন্ট এই টেরোরিস্ট গ্রুপের কাছে আত্মসমর্পণ করতে বা সারেন্ডার করতে বাধ্য হলো, তাদের দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হলো। পরবর্তী যেটি শিখবো সেটি হচ্ছে কশাস। কশাস শব্দের অর্থ আমরা সবাই জানি। কোন একটা প্রোডাক্টের গায়ে কিন্তু লেখা থাকে কশন, অর্থাৎ সতর্কতা, ওটি হচ্ছে নাউন, TION আছে। আর কশাস শব্দটি একটি অ্যাজেকটিভ। কশাস শব্দের অর্থ সাবধানী, যেটি কোনো মানুষের গুণ বা দোষকে বোঝায়। সিনোনিমগুলো হচ্ছে কশাসের কেয়ারফুল, অ্যালার্ট, ভিজিল্যান্ট, ওয়াচফুল। আমরা জানি আমাদের HSC-র যে শিক্ষার্থীরা আছে তাদের ইংরেজি বই আছে, দ্য গাজীপীর হ্যাড আ ভিজিল্যান্ট অবলিক ওয়াচফুল প্রেজেন্স ইন সুন্দরবন এরিয়া, অর্থাৎ গাজীপীর সুন্দরবন এরিয়ায় তার সতর্ক দৃষ্টি রেখেছিলেন সেখানকার মানুষদেরকে বাঁচানোর জন্য। তাহলে ওয়াচফুল বা ভিজিল্যান্ট এই শব্দগুলো দ্বারা কশাস অবস্থাকে বোঝায়। অথবা আমরা বললাম দিস ম্যান ইজ ভেরি কশাস, মানুষটি অনেকটাই সতর্ক। এর অ্যান্টোনিমগুলো হতে পারে ইনকশাস, হেডলেস, কেয়ারলেস। এই শব্দগুলো দ্বারাই কি বোঝাচ্ছে? অসতর্ক মানুষকে বোঝাচ্ছে।